প্রকৃতপক্ষে 100 দিনের কাজের টাকা সঠিক প্রাপকদের না দিয়ে ভুয়ো জব কার্ডধারীদের দেওয়া হচ্ছে কেন? এই প্রশ্ন তুলে এগরা 1 নম্বর ব্লকের জুমকি বটতলা বাস স্ট্যান্ডে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় এলাকার মহিলারা। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী 1 মার্চ সারা রাজ্যের 100 দিনের কাজের টাকা প্রাপকদের সংবর্ধনা দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী। সেই কর্মসূচি অনুযায়ী শুক্রবার বিকেলে জুমকি গ্রাম সংসদ সভার আয়োজন করেছিল স্থানীয় গ্রাম পঞ্চায়েত। সভা চলাকালীন এগরা 1 নম্বর ব্লক প্রশাসনিক আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় এলাকাবাসী। এলাকাবাসীর দাবি, সঠিক প্রাপক যারা 100 দিনের কাজ করেছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে না ঢুকে 80 ঊর্ধ্ব বয়স্ক মানুষ যারা কোনো কাজ করেনি, এমনকি মৃত মানুষের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে বলে অভিযোগ এলাকাবাসীর। এদিন তারই প্রতিবাদে এগরা রামনগর রাজ্য সড়কের জুমকি বটতলা বাজারে পথ অবরোধ করে রাখেন স্থানীয় মহিলারা। আমরা মানে কাজ করেছি, মাটি কাটার কাজ, আমরা এক পয়সা পাইনি। মাটির কাজ 100 দিনের মাটির কাজ না, আমরা 3 বছর কাজ তো হয়নি, যেই দিন থেকে কাজ হয়েছে সেই দিন থেকে কাজ টাকা পাইনি আমরা। রাজ্য সরকার বলছে যে 100 দিনের কাজের টাকা দিচ্ছে, তারা দিচ্ছে তো আমাদের অ্যাকাউন্টে ঢুকছে না। যারা কাজ করেনি জীবনে, রোজ লাগেনি তাদের গায়ে, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। যারা 90 বছরের বয়স্ক মানুষদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, আমরা খেটেছি, আমাদের টাকা ঢুকেনি অ্যাকাউন্টে। কতক্ষণ যতক্ষণ বিটিএ থেকে লোক না আসবে ততক্ষণ বসবে। আইনি বলেই আজকে অবরোধে আপনার সামিল হয়েছেন, কেন? কারণ 100 দিনে যারা যোগ্য, যারা কাজ করেছে যোগ্য, তারা টাকা পাচ্ছেন। এই যে ভদ্রমহিলা বললেন 90 বছরের বয়স্ক, যাদের গায়ের একদিনের জন্য রোদ লাগেনি, 1 ঘন্টার জন্য রোদ লাগেনি, তারাই টাকা পাচ্ছে। তাহলে পাচ্ছেটা কে টাকা? টাকাটা তাহলে দিদি কাকে দিচ্ছেন? যে কাজ করেনি তাকে দিচ্ছেন, না যে কাজ করেছে তাকে দিচ্ছেন? কোনটা? ওটা আগে মানে ক্লিয়ার করুক দিদি। এটা ভোটের আগে উনি কি এটা মানে প্রচার করতে চাইছেন যে আমি 100 দিনের টাকা দিচ্ছি? না কাকে দিচ্ছেন? যে কাজ করেছে তাকে দিয়েছেন, না যে কাজ করেনি তাকে দিচ্ছেন? যতক্ষণ বিডিও অফিসের স্টাফেরা এখানে এসে বলে ক্যাম্প করে গেলেন, বললেন যে যারা টাকা পায়নি তারা প্রত্যেককে বিডিও অফিসে কি পৌঁছে যান, বিডিও অফিসে এই মা বোনেরা কেন যাবে? কাজ করেছে গ্রামে, মেম্বার সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে নিজেদের নামে নিজেদের কাছে রেখে দিয়েছে এবং অন্যের নামে টাকা ঢুকিয়েছে। তো সেই জায়গায় ইনারা বিডিও অফিসে যাবেন কেন? বিডিওকে এখানে আসতে হবে সমস্যা সমাধান করার জন্য। আমার নাম সুমনা মৈতিকর, মহিলা মোর্চার সভানেত্রী, এগরা 2 নম্বর মন্ডল। জুমকিদের ক্যাম্প করে বলছে যে 100 দিনের তারা কাজের টাকা দিচ্ছে, অথচ আপনারা রাস্তা অবরোধ করছেন কেন? আরে উনারা টাকা কিসের দেবেন? ওরা টাকার হিসেব দিতে পারছে না। গত 2 বছর ধরে যে অর্থবর্ষের টাকা বকেয়া আছে, গোটা ভারতবর্ষের টাকা সব মানুষজন পেয়ে গেলেন, আর আমার রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকার টাকা পাচ্ছে না কেন? এই প্রশ্নের উত্তর ওরা দিতে চাইছে না। এখানে ফলাও করে প্রচার করা হচ্ছে রাজ্য সরকারের নামে, রাজ্যের কোষাগার থেকে কোটি কোটি টাকা তছনছ করা হচ্ছে। এখানে জব কার্ডে যারা কাজ করেছে তারা টাকা পাচ্ছে না। আবার এমনও ঘটনা আছে যে আবাস যোজনার ঘর হয়নি, তার এনআরজিএসের প্রকল্প থেকে টাকা দেওয়া হয়েছে, আমরা লিখিতভাবে জানিয়েছি, তার সৎকার এখনও আমরা পাইনি, আমরা যার জন্য বাধ্য হয়েছি পথে নামতে। আজকে এই সমস্ত মানুষজন যারা কাজ করেছে তাদের বকেয়া টাকা পেমেন্ট করতে হবে, কেন হয়নি তার উত্তর বিডিও সাহেবকে দিতে হবে। আধিকারিকরা যারা এসেছিলেন তারা এই সরকারের তামেদারি করছে, তাই আমরা এই বঞ্চিত মানুষজনের পাশে আছি, থাকবো, আমাদের এই লড়াই সংগ্রাম চলতে থাকবে। আপনার নাম? আমার নাম সুভাষ চন্দ্র গিরি, বাড়ি চিরুলিয়া।